আসসালামু আলাইকুম ورحمهullahi ওয়া রোজা আল্লাহ রাব্বুল আলামিনের এক প্রিয় ইবাদত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ارشاد করেন যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে বনি আদমের সমস্ত আমল তার নিজের জন্য শুধুমাত্র রোজা ছাড়া নিশ্চয়ই রোজা আমার জন্য আর রোজার প্রতিদান এটা আমি দিব আল্লাহ রাব্বুল আলামিন তার এই ঘোষণার মাধ্যমে রোজাকে অন্য সকল এবাদত থেকে তিনি পৃথক করে দিয়েছেন এবাদত গুলুর মাঝে রোজা এটা এমন একটি এবাদত যেটা শুধুমাত্র আল্লাহরব্বোলা আলামিনের জন্যই হয়ে থাকে এবং এই এবাদতটা এটা লোক দেখানোর জন্য করার কোনো সুযোগ নেই রোজা হল বান্দার এমন একটা আমল এটা সে যদি না বলে তাহলে আল্লাহ ছাড়া এ আমলের কথা অন্য কারো জানারও সুযোগ নেই আমরা যদি সত্তা করি অথবা আমরা যদি নামাজ আদায় করি আমরা যদি জাকাত প্রদান করি হজ বা উমরা ইত্যাদি আমল করি বাবা মার সেবা করি এই সমস্ত আমলগুলো হলো এমন আমল এ আমলগুলো আমরা যখন করি অন্যরা এই সমস্ত আমলগুলো দেখার সুযোগ পায় এজন্য এই সমস্ত আমলগুলো করার সময় আমাদের বারবার নিজেদের নিয়ত এটাকে পরিশুদ্ধ করার প্রয়োজন পড়ে যে আমি এই এবাদতটা আল্লাহ রব আলমিনের জন্য করছি কিন্তু রোজা এটা এমন একটি আমল এ আমলটা একজন ব্যক্তি যখন করে এটা অন্য কারো দৃষ্টিগোচর হওয়ার কোনো সুযোগ নেই একজন ব্যক্তি রোজা রাখে নাই সে রোজার ভান করতেছে আর আরেকজন ব্যক্তি সে রোজা রেখেছে উভয় মানুষ কিন্তু দেখতে একরকম একজন মানুষ পবিত্র রমজানুল মুবারকের রোজার বাইরে অন্য কোনো মাসে অন্য কোনো দিন সে নফল রোজা রাখছে আর একজন মানুষ সে পবিত্র রমজানুল মুবারকের ফরজ রোজা এটাকে সে ভেঙে ফেলছে আল্লাহ রব্বোলা আলামী ছাড়া অন্য কারো এ আমলের বিষয় জানার কোনো সুযোগ নেই কাজী রোজা এটা এমন একটা এবাদত যে এবাদতটা আল্লাহ এবং বান্দার মাঝে এ এবাদতটা হয়ে থাকে এজন্যই আল্লাহ রব্বুল আলমিন তিনি বলেছেন যে রোজা এটা আমার জন্য কাজেই আমাদের উচিত রোজার এ আমল এটাকে অত্যন্ত গুরুত্ব সহকারে করা ফরজ রোজার সাথে সাথে নফল রোজাতেও অভ্যস্ত হওয়া